डियर फ्रेंड्स, वेरी गुड मॉर्निंग। आमी अपने संदीप कुमार आज के वीडियोर माध्यम एक दुर्दान्त टॉपिकर पर हमें कथा बोलते चले। यस, फोर गोल्डन रूल्स फॉर सक्सेस इन वेस्टिज। वेस्टिज बिजनेस मध्य अपनी जी सफल होते चान चारटे गोल्डन रूल्स आपके फलो करते ही। फ्रेंड्स, वेस्टिज बिजनेस मध्य विभिन्न धरण आलदा आलदा टीम रही है। प्रत्येक आलदा आलदा टीम आलदा आलदा प्लानिंग्स होते थके। बट आज के चारटे गोल्डन रूल्सर कथा अपन के बोलते जा चारटे गोल्डन रूल्स प्रत्येक टीमे यूज है। शुधुमात्र वेस्टिजर मध्य ही नय, जेको नेटवर्क मार्केटिंग कम्पानी अपनी काज कर प्रत्येक नेटवर्क मार्केटिंग कम्पानी चारटे गोल्डन रूल्स 100% फलो कर ले 100% सफलता आसबे ही आसबे। फ्रेंड्स, लास्ट 3 बचर धरे वेस्टिजर मध्य काज करछि एबं एई 3 बचर मध्य आमार बेश किछु एक्सपिरियेंस होयेछे एबं सेई एक्सपिरियेंसगुलोके एई भिडियोर माध्यमे आमि आपनादेर सामने तुले धरछि, जाते आपनाराओ एई एक्सपिरियेंसगुलोके काजे लागिये आपनादेर बिजनेसटाके आरो बाड़ाते पारेन। फ्रेंड्स, जदि आपनि वेस्टिज बिजनेसे सफल होते चान 2022 मध्ये, जदि आपनि वेस्टिज बिजनेसे प्रचुर बड़ बिजनेस तैरि करते चान, प्रचुर बड़ रोजगारेर मध्ये पौंछते चान, बा आपनि जे लेवल हिट करते चाइछेन सेई लेवल जदि हिट করতে চান, তাহলে আপনাকে এই 4টে গোল্ডেন রুলস ফলো করতেই হবে। সো দেরি না করে এই ভিডিওটাকে আমরা শুরু করি। ফ্রেন্ডস, আজকে এই যে 4টে গোল্ডেন রুলস আমি বলতে যাচ্ছি, এই 4টে গোল্ডেন রুলস সব সময় আপনার মাথার মধ্যে নিশ্চয়ই থাকবে না, তাই যদি পারেন এই 4টে গোল্ডেন রুলসকে আপনি নোট ডাউন করে ফেলুন, সো দ্যাট এই 4টে গোল্ডেন রুলস যাতে আপনাকে সব সময় মনে থাকে। রাইট, দেরি না করে আমরা ভিডিওটাকে স্টার্ট করি। সো আজকে আমাদের যে প্রথম গোল্ডেন রুলস সেটা হচ্ছে সেলফ পারচেস বিটুইন 2 to 10th। নিজের পার্সোনাল পারচেস যেটা আমরা বলি, বা সেলফ পারচেস আমরা যেটাকে বলি, প্রত্যেক মাসে 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই নিজের সেলফ পারচেস কমপ্লিট করে ফেলুন। এটা 30 PV হতে পারে, 60 PV হতে পারে, বা 100 PV হতে পারে। ফ্রেন্ডস, অনেকের আলাদা আলাদা বাজেট হতে পারে, অনেকের ছোট ফ্যামিলি, অনেকের বড় ফ্যামিলি, কেউ 30 PV প্রত্যেক মাসে করতে পারবে, কেউ 60 PV প্রত্যেক মাসে করতে পারবে, আবার অনেকেও 100 PV প্রত্যেক মাসে করতে পারবে, এমনও অনেকে রয়েছে যারা 400 PV প্রত্যেক মাসে করে। বাট ফ্রেন্ডস, আপনি যতখানি করতে পারবেন ততখানি আপনি করবেন নাম্বার 1 সেলফ পারচেস বিটুইন 2 to 10th। প্রত্যেক মাসে 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনার নিজস্ব সেলফ পারচেস হয়ে যাওয়া উচিত। আপনি অনেকে জিজ্ঞেস করে, স্যার কনসিস্টেন্সি ডেট অ্যাকচুয়ালি 12 তারিখ অবধি হয়, তাহলে আমরা 12 তারিখ অবধি তো করতে পারি। ইয়েস, 12 তারিখ অবধি আপনি করতে পারেন, কিন্তু শেষ মুহূর্তে আর কতগুলো কনসিস্টেন্সি বাকি আছে? এইভাবে যদি আমরা দেখি, অনেকে কনসিস্টেন্সি মিস হয়ে যায়, অনেকে কনসিস্টেন্সি মিস করে ফেলে। তাই 12 তারিখ অবধি অপেক্ষা না করে 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই সেলফ পারচেস কমপ্লিট করার চেষ্টা করুন। ফ্রেন্ডস, যদি আপনি এটা করেছেন এবং আপনার টিমের মধ্যে প্রত্যেকে আপনি এই জিনিসটা ডুপ্লিকেট করতে শিখিয়েছেন, তাহলে দেখবেন আপনার 90% বিজনেস, 90% বিজনেস 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই চলে আসবে। এবং তারপর আপনি এর পরের প্ল্যানটা করতে পারবেন কি রিপারচেস অবধি আমি আর কতখানি বিজনেস নিয়ে আসতে পারবো, বা আর কতগুলো নতুন জয়নিং আসলে আমি আমার লেভেলটাকে হিট করতে পারবো, বা আমি ব্রোঞ্জ ডাইরেক্টর হতে পারবো। এগুলো কিন্তু আপনি পরিষ্কারভাবে জানতে পেরে যাবেন। সো গোল্ডেন রুলস নাম্বার 1 সেলফ পারচেস বিটুইন 2 to 10th এভরি মান্থ। আমি অনেককে দেখেছি যতক্ষণ আপলাইন ফোন না করবে ততক্ষণ প্রোডাক্ট কিনবে না। কেন? বিজনেসটা আপনার না আপনার আপলাইনের? ইয়েস, অবভিয়াসলি আপনি প্রোডাক্ট কিনলে পিভিটা আপলাইনকেও অ্যাড হয়, কিন্তু পিভিটা আপনাকেও অ্যাড হয়, আর কালকে আপনিও একজনের আপলাইন হবেন, বা আপনিও একজনের আপলাইন। যদি আপনি এটাকে ফলো না করবেন তাহলে আপনার টিম এগুলোকে কেউ ফলো করবে না। সো নাম্বার 1 সেলফ পারচেস বিটুইন 2 to 10th, 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে নিজস্ব সেলফ পারচেস কমপ্লিট করা। কত করবেন সেটা আপনার ইচ্ছে, রাইট? রুলস নাম্বার 2, যে আমাদের সেকেন্ড গোল্ডেন রুলস, সেটা হচ্ছে অ্যাটেন্ড ইচ অ্যান্ড এভরি মিটিংস অ্যান্ড ট্রেনিংস। ইয়েস ফ্রেন্ডস, রুলস নাম্বার 2 আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটি মিটিং এবং ট্রেনিংকে অ্যাটেন্ড করুন। ফ্রেন্ডস, অনেকে দেখেছি মিটিং ট্রেনিংয়ে অ্যাটেন্ড হতে চায় না। স্যার আমার চাকরি রয়েছে, স্যার আমার বাড়িতে ছোটো বাচ্চা রয়েছে, স্যার আমার বাড়িতে কুটুম্ব বন্ধুবান্ধব এসেছে, স্যার আমার ওই দিনকারই অন্য কোনো কাজ রয়েছে। ফ্রেন্ডস, এই অজুহাতগুলো কাকে দেখাচ্ছেন, কেনই দেখাচ্ছেন? আপনি যদি ভেস্টিজ বিজনেসে সফল হতে চান আর ভেস্টিজ বিজনেসের মধ্যে 2022 বিশাল বড় রোজগারে পৌঁছতে চান, তাহলে আজকের পর থেকে অজুহাত দেখানো বন্ধ করুন। অ্যাটেন্ড ইচ অ্যান্ড এভরি মিটিংস অ্যান্ড ট্রেনিংস, প্রত্যেকটি মিটিং এবং প্রত্যেকটি ট্রেনিংস অ্যাটেন্ড করার চেষ্টা করুন।
একাধবার হয়তো মিস হলে মিস হতে পারে, কোনো অসুবিধা নেই, বাট বারবার যেন এটা মিস না হয়। ফ্রেন্ডস, এই মিটিং বা ট্রেনিংসগুলো অনলাইন হতে পারে বা এটা অফলাইন হতে পারে, এটা ফ্রি হতে পারে বা এটা পেইড হতে পারে, সে যাই হোক না কেন প্রত্যেকটি মিটিং এবং ট্রেনিং আমাদের প্রত্যেককে অ্যাটেন্ড করা দরকার। কারণ ভেস্টিজ বিজনেস তো আর আপনি বাড়িতে বসে বসে শিখে যাবেন না, ছোটোবেলা থেকে ভেস্টিজ বিজনেস কীভাবে করতে হয় এর জন্য আমরা ট্রেনিং তো নিচ্ছি না। সো যদি আপনি ভেস্টিজ ব্যবসাতে সফল হতে চান, প্রত্যেকটা মিটিং এবং প্রত্যেকটা ট্রেনিং আপনার অ্যাটেন্ড করা প্রচুর দরকার। ফ্রেন্ডস, 3 বছর ধরে আমি ভেস্টিজ ব্যবসার মধ্যে রয়েছি, আজও আমি সিএনটি মিটিংয়ে অ্যাটেন্ড হই, কখনো কখনো আমি সিএনটি করি এবং আমি নিজেও সিএনটি মিটিংয়ে অ্যাটেন্ড হই। আমি কি সিএনটি জানি না? ইয়েস, অবভিয়াসলি জানি। আমি কি ভিআইপি মিটিংয়ে কী হয় সেগুলো জানি না? ইয়েস, আমি অবভিয়াসলি জানি। বাট যখনই কোনো মিটিং বা ট্রেনিং হয়, সবার প্রথম ওই মিটিংয়ে আমি গিয়ে হাজির হই, কারণ আমি জানি মিটিং এবং ট্রেনিং যত বেশি করে আমি অ্যাটেন্ড করব, তত বেশি আমি ওখান থেকে শিখতে পারবো, আর যত আমি শিখতে পারবো তত আমি আরও বেশি কাজ করে উঠতে পারবো। সো ফ্রেন্ডস, গোল্ডেন রুলস নাম্বার 2, অ্যাটেন্ড ইচ অ্যান্ড এভরি মিটিংস অ্যান্ড ট্রেনিংস, অনলাইন হোক বা অফলাইন, পেইড হোক বা এটা ফ্রি হোক, সে যাই হোক না কেন এগুলো আমাদেরকে অ্যাটেন্ড করতেই হবে, রাইট? গোল্ডেন রুলস নাম্বার 3, এভরি ডে অ্যাকশন। ইয়েস ফ্রেন্ডস, রুলস নাম্বার 3, এভরি ডে অ্যাকশন, প্রত্যেক দিন কাজ করা, প্রত্যেক দিন অ্যাকশন নেওয়া। ফ্রেন্ডস, এই অ্যাকশন এর মিনিংস কি? প্রত্যেক দিন প্ল্যান এক্সপ্লেনেশন করা হতে পারে, প্রত্যেক দিন একটা হোম মিটিং করা হতে পারে, প্রত্যেক দিন প্রসপেক্টিং করা হতে পারে, রাইট? সে যাই হোক না কেন প্রত্যেক দিন ফলো আপ করা হতে পারে। বাট ফ্রেন্ডস, মনে রাখবেন নাম্বার 3 যে আমি গোল্ডেন রুলসটা বললাম, এটা প্রচুর ইম্পর্টেন্ট। ধরুন আপনি প্রত্যেক মাসে সেলফ পারচেস করছেন, ওকে, ভেরি গুড। আপনি প্রত্যেকটা মিটিং এবং ট্রেনিং অ্যাটেন্ড হচ্ছেন, ভেরি গুড। কিন্তু আপনি কোনো অ্যাকশন প্ল্যান নিচ্ছেন না, আপনি সেগুলোকে ইমপ্লিমেন্টেশনে আনছেন না বা ইমপ্লিমেন্ট করছেন না, তাহলে কোনো লাভ নেই। ফ্রেন্ডস, রুলস নাম্বার 3, গোল্ডেন রুলস নাম্বার 3, এভরি ডে অ্যাকশন প্ল্যান ইজ রিকোয়ার্ড। আপনি যদি পার্ট টাইম হন তাহলে প্রত্যেক দিন অন্তত একটা প্ল্যান আপনাকে এক্সপ্লেন করা উচিত। আপনার নিজস্ব পার্সোনাল প্ল্যান সেটা নাও হতে পারে, পুরো টিমের সবার মিলিয়ে একটা প্ল্যান হতে পারে। আপনি যদি ফুল টাইম কাজ করছেন তাহলে অ্যাটলিস্ট প্রত্যেক দিন আপনাকে মিনিমাম 3টে প্ল্যান এক্সপ্লেন করা উচিত, আপনার এবং আপনার পুরো টিমের সবার মিলিয়ে। প্রত্যেক দিন অন্তত 1 থেকে 2 হোম মিটিং করা উচিত, প্রত্যেক দিন প্রসপেক্টিং করা উচিত, অ্যাক্টিভিটিস করা উচিত। ফ্রেন্ডস, এভরিডে অ্যাকশন যদি আপনি না করেন তাহলে কখনোই ভেস্টিজ বিজনেসে কেউ সফল হতে পারবে না। আপনি একবার চিন্তা করে দেখুন, আজ বর্তমানে আমরা যেখানে কাজ করি বা চাকরি করি, প্রত্যেক দিন তো আমরা চাকরিতে যাই, ইভেন আমরা রবিবার দিনকেও আমরা ওখানে চাকরি করতে যাই, বা আজকের আপনি যাদেরকেই দেখবেন যারা চাকরি করছে, প্রত্যেক দিন তারা তাদের কাজগুলো করছে, প্রত্যেক দিন কাজে যাচ্ছে, প্রত্যেক দিন খাবার খাচ্ছে। যদি প্রত্যেক দিন এগুলো করি তাহলে ভেস্টিজ বিজনেস প্রত্যেক দিন কেন করব না? ফ্রেন্ডস, এভরি ডে অ্যাকশন প্ল্যান ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রত্যেক দিন আপনাকে অ্যাকশন প্ল্যান দেখাতেই হবে, প্রত্যেক দিন আপনাকে কাজ করতেই হবে। অনেকে এটাকে পার্ট টাইম বলে শুরু করে, আমরা যখন এই ব্যবসাতে শুরু করি তখন আমরা পার্ট টাইম বা খালি সময় এই কাজটাকে করবো বলে শুরু করি। বাট ফ্রেন্ডস, পার্ট টাইম অ্যাকচুয়ালি এটা হয় না। এটা অনেকে দেখেছি আমি সামটাইম করে, 2-3 দিন পর একবার, সপ্তাহে 1-2 বার বা মাসে 2-3 দিন মিটিং চলে আসলাম, বাস হয়ে গেল পার্ট টাইম। ফ্রেন্ডস, পার্ট টাইম মানে প্রত্যেক দিন কিছুটা সময় কাজ করা, সেটা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, রাইট? সো ফ্রেন্ডস, এভরি ডে অ্যাকশন প্ল্যান ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট? গোল্ডেন রুলস নাম্বার 4, 4 নম্বর যে গোল্ডেন রুলস যেটা রয়েছে সেটা হচ্ছে কমিউনিকেশন। ইয়েস ফ্রেন্ডস, কমিউনিকেশনস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কমিউনিকেশনস মানে কি? সংযোগ রাখা, কার সাথে? আপনার আপলাইনের সাথে হতে পারে আর আপনার ডাউনলাইনের সাথে হতে পারে। ফ্রেন্ডস, কমিউনিকেশনসের মধ্যে অনেকেই থাকে না, প্রত্যেক মাসে নিজের প্রোডাক্ট কিনছে, মিটিং ট্রেনিংয়ে অ্যাটেন্ড হচ্ছে, কিন্তু এভরিডে কমিউনিকেশনসে কেউ রাখে না এবং কেউ থাকেও না। এবং যত আপনার কমিউনিকেশনস গ্যাপ দূর হবে তত আপনার টিমের লোকগুলোও কিন্তু আপনার থেকে দূর হতে থাকবে। ফ্রেন্ডস, মনে রাখবেন কমিউনিকেশনস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কি। আপনি যদি কাউকে এই বিজনেসের মধ্যে সফল হতে চান বা সফল দেখতে চান তাহলে তার সাথে প্রত্যেক দিন কমিউনিকেশনসটা রাখা দরকার। এই কমিউনিকেশনের ক্ষেত্রে আমি আপনাকে 3টে পয়েন্ট বলবো। ফ্রেন্ডস, অলমোস্ট আমরা যখন বিজনেসের মধ্যে জয়েন হই আমাদের সবার কাছে একটা প্রসপেক্ট লিস্ট থাকে, রাইট? আমাদের প্রত্যেকের আপলাইন আমাদেরকে শেখায় যে একটা লিস্ট তৈরি করো, সেই লিস্টগুলো দেখে দেখে আমরা প্ল্যান এক্সপ্লেন করব। বাট আমি বলছি আজকে যদি আপনি ভেস্টিজ বিজনেসের মধ্যে রয়েছেন, আপনারও একটা কমিউনিকেশন লিস্ট বানানো প্রচুর দরকার। ইয়েস ফ্রেন্ডস, কমিউনিকেশন লিস্ট বানানো প্রচুর দরকার। কেন প্রচুর দরকার? দেখুন, আজ কমিউনিকেশনস না হলে এই ব্যবসার মধ্যে সফল হওয়া অসম্ভব ব্যাপার, রাইট? কীভাবে লিস্ট তৈরি করবেন? লিস্ট নাম্বার A, লিস্ট নাম্বার B এবং লিস্ট নাম্বার C।
লিস্ট নাম্বার এ তে আপনি কাকে রাখবেন? এভরি ডে ফলো আপ অর এভরি ডে কমিউনিকেশন, প্রত্যেক দিন আপনার টিমে আপনি কার সাথে কমিউনিকেশন করবেন। এই প্রথম যে লিস্ট যেটা রয়েছে এতে বেশি মানুষ থাকে না, এতে 5 থেকে 10 জনই থাকে। কারা থাকে? যারা প্রচুর সিরিয়াস নতুন জয়েন হয়েছে বা প্রচুর অ্যাক্টিভলি কাজ করছে, বা আপনার ব্রোঞ্জ ডাইরেক্টর সিলভার ডাইরেক্টর যারা রয়েছে তাদেরকে আপনি রাখবেন লিস্ট নাম্বার এ। এটা হচ্ছে কমিউনিকেশন লিস্ট, রাইট? এদের সাথে প্রত্যেক দিন অ্যাটলিস্ট একবার ফোনে কথা বলা, আজকের কতগুলো প্ল্যান হলো, আজকের কতগুলো হোম মিটিং হলো, আজকের কতগুলো জয়েনিং আসলো, আজকের কী কী অ্যাক্টিভিটি করলে। প্রত্যেক দিন এভরিডে কমিউনিকেশনস ইজ ইম্পর্টেন্ট কয়েকজনের সাথে, রাইট? তারপর অল্টারনেট ডে ফলো আপ লিস্ট, অল্টারনেট ডে ফলো আপ বা অল্টারনেট ডে কমিউনিকেশন লিস্ট, এটা আপনাকে তৈরি করতেই হবে। অল্টারনেট ডে মানে কার সাথে একদিন বা দুদিন ছাড়া ছাড়া আমি কাদের সাথে কথা বলবো, রাইট? এবং উইকলি ফলো আপ লিস্ট বা উইকলি কমিউনিকেশনস লিস্ট, সপ্তাহে আমি কাদের কাদের সাথে কথা বলবো, কারণ আমরা একদিনে তো আর সবার সাথে কথা বলতে পারবো না। কিন্তু যখন আপনি একটা লিস্ট তৈরি করে ফেলবেন, রাইট, এভরিডে কমিউনিকেশনস লিস্ট, অল্টারনেট ডে কমিউনিকেশন লিস্ট এবং উইকলি কমিউনিকেশন লিস্ট, তাহলে দেখবেন আপনার টিমে আর কেউ মিস হবে না, আপনি সবার সাথে একটা ভালো কমিউনিকেশন তৈরি করতে পারবেন, রাইট? সো ফ্রেন্ডস, কমিউনিকেশন লিস্ট এক্ষুনি আজই তৈরি করুন। ফ্রেন্ডস, এই যে 4টে গোল্ডেন রুলস আমি বললাম, নম্বর 1 সেলফ পারচেস বিটুইন 2 to 10th, অ্যাটেন্ড ইচ অ্যান্ড এভরি মিটিংস অ্যান্ড ট্রেনিংস, এভরি ডে অ্যাকশন প্ল্যান, এবং নম্বর 4 ইজ কমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশন লিস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 4টে গোল্ডেন রুলসকে যদি আপনি সফলভাবে ফলো করতে পেরেছেন, 100% ফলো করতে পেরেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনিও 100% সফল হবেন। আপনি যদি এটাকে 90% ফলো করেন তাহলে আপনি 90% সফল হবেন, আপনি যদি এটাকে 10% ফলো করেন তাহলে আপনি 10% সফল হবেন, আর আপনি যদি এটাকে ফলো না করেন তাহলে 100% অসফল হবেন। ফ্রেন্ডস, এই গোল্ডেন রুলসগুলো আমাদের প্রত্যেককেই ফলো করা উচিত, কারণ এগুলো হচ্ছে বেসিক্স। এই বেসিক্স কাজগুলো যদি আপনি না করেন তাহলে কখনোই ভেস্টিজের মধ্যে সফল কেউ হতে পারবে না। ইভেন এটা শুধু ভেস্টিজের মধ্যেই নয়, এটা প্রত্যেকটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে, প্রত্যেক জায়গাতে এটা কাজে আসে। ফ্রেন্ডস, এই 4টে গোল্ডেন রুলস আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এক্ষুনি এই ভিডিওটিকে আপনার পুরো গ্রুপের মধ্যে ফরওয়ার্ড করুন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ, যাই থাকুক না কেন, প্রত্যেকটি গ্রুপের মধ্যে ফলো আপ করুন এবং নিজে একটা ভয়েস মেসেজ ছাড়ুন এই ভিডিওটি যাতে প্রত্যেকই দেখে। এবং যদি আপনার মনে হয় কোনো ইম্পর্টেন্ট পার্সনস আপনার রয়েছে বা সিরিয়াস কারা রয়েছে, তাদেরকে পার্সোনালি ফোন করুন যে এই ভিডিওটা যাতে শুরু থেকে শেষ অবধি দেখে, এবং যেন নোট ডাউন তারাও করে, এবং সেই নোট ডাউনটা আপনাকে যেন ফটো তুলে পাঠায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে তারাও এই ভিডিওটাকে দেখেছে, রাইট? সো ফ্রেন্ডস, ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, এর ওপরে আশা করছি আপনারা সবাই অ্যাকশন নেবেন, সবাই এর ওপরে কাজ করবেন, এবং 2022 আপনারা সবাই সফল হবেন। ফ্রেন্ডস, এর পরের ভিডিওতে আমরা আবার দেখা করছি। এই ভিডিওটাকে এক্ষুনি একটা লাইক প্রেস করে দিন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। ততক্ষণ থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।